সূরা আদ-দুখান। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হামিম ওয়াল কিতাবিল মুবিন। হামিম সুস্পষ্ট কিতাবের শপথ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আমি একে একটি মর্যাদাপূর্ণ রাতে নাজিল করেছি, অবশ্যই আমি হচ্ছি জাহান্নাম থেকে সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। সে সময়ের মধ্যে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজের ফয়সালায় স্থিরীকৃত হয়। আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। তা স্থিরীকৃত হয় আমারই আদেশক্রমে কাজ সম্পাদনের জন্য। আমি নিঃসন্দেহে আমার দূত পাঠিয়ে থাকি। রাহমাতাম মির রাব্বিকা ইন্নাহু হুয়াস সামিউল আলীম। এটা সম্পন্ন হয় তোমার মালিকের একান্ত অনুগ্রহে, অবশ্যই তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। তিনি আসমান সমূহ, জমিন এবং এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে তার সব কিছুর মালিক। যদি তোমরা ইমানদার হও তাহলে তোমরা অযথা বিতর্কে লিপ্ত হইও না। লা ইলাহা ইল্লাহু ওয়া ইউহয়ী ওয়া ইউমীত রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন। তিনি ছাড়া আর কোনই মাবুদ নেই। তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু ঘটান, তিনি তোমাদের মালিক এবং তোমাদের বাপ দাদাদেরও মালিক। এ সত্ত্বেও তারা সন্দেহের বশবর্তী হয়ে এর সাথে খেল তামাশা করে চলেছে। অতএব হে নবী, তুমি সেদিনের অপেক্ষা করো যেদিন আকাশ তার স্পষ্ট ধোঁয়া নিচের দিকে ছেড়ে দেবে। তা অল্প সময়ের মধ্যে গোটা মানুষদের গ্রাস করে ফেলবে, এটা হবে এক কঠিন শাস্তি। তখন তারা বলবে, হে আমাদের মালিক, আমাদের কাছ থেকে এ আযাব সরিয়ে নাও, আমরা এক্ষুনি ঈমান আনছি। কিন্তু এখন আর তাদের উপদেশ গ্রহণ করার সুযোগ কোথায়? তাদের কাছে সুস্পষ্ট মর্যাদাবান রসুল তো এসেই গেছে। তা সত্ত্বেও তারা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা বলেছে, এগুলো হচ্ছে পাগল ব্যক্তির শেখানো কতিপয় বুলি। আমি যদি কিছু সময়ের জন্য আযাব সরিয়েও দেই তাতে কি লাভ, তোমরা তো আবার তাই করবে। একদিন আমি কঠোর ভাবে এদের পাকড়াও করব এবং এদের কাছ থেকে আমি পুরোপুরি প্রতিশোধ নেব। ওয়ালাকাদ ফাতানা ক্বাবলাহুম কওম ফিরআউন ওয়া জাআহুম রাসূলুন কারীম। এদের আগে আমি ফেরাউনের জাতির লোকদের পরীক্ষা করেছি, তাদের কাছেও আমার একজন সম্মানিত রসুল মুসা এসেছিল। সে ফেরাউনের লোকদের বলল, আল্লাহ তাআলার এই বান্দাদের তোমরা আমার কাছে দিয়ে দাও, কেননা
আমি তোমাদের কাছে একজন বিশ্বস্ত নবী হয়ে এসেছি। সে বলল, তোমরা আল্লাহ তাআলার সাথে বিদ্রোহ করো না, আমি তো নবুয়তের একটি সুস্পষ্ট প্রমাণ তোমাদের কাছে উপস্থাপন করছি। তোমরা যাতে আমাকে পাথর বের হত্যা করতে না পারো, সেজন্য আমি আমার মালিক ও তোমাদের মালিকের কাছে আগেই পানা চেয়ে নিয়েছি। যদি তোমরা আমার উপর ইমান না আনো তাহলে আমার কাছ থেকে দূরে থাকো। অতঃপর সেইদের নাফরমানি দেখে তার মালিকের কাছে দোয়া করল, হে আমার মালিক, এরা হচ্ছে একটি নাফরমান জাতি, তুমি আমাকে এদের কাছ থেকে মুক্তি দাও। আমি বললাম, তুমি আমার বান্দাদের সাথে করে রাতে রাতেই এ জনপদ থেকে বেরিয়ে পড়ো, সাবধান থেকো, ফেরাউনের পক্ষ থেকে কিন্তু তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে। সমুদ্রকে শান্ত রেখে তুমি পার হয়ে যেও, নিঃসন্দেহে তারা হবে একটি নিমজ্জিত বাহিনী। كم تركوا من جنات وعيون যাবার সময় ওরা নিজেদের পেছনে কত উদ্যান কত ঝর্ণা ফেলে গেছে। وزروع ومقام كريم কত ক্ষেতের ফসল কত সুরম্য প্রাসাদ। ونعمة كانوا فيها فاكهين আরো কত বিলাস সামগ্রী যাতে ওরা নিমগ্ন থাকত। এভাবেই আমি আর এক জাতিকে এ সব কিছুর উত্তরাধিকারী বানিয়ে দিলাম। এই ঘটনার ফলে ওদের উপর না আসমান কোন রকম অশ্রুপাত করল, না জমিন ওদের এ পরিণামে একটু কাঁদল, আজাব আসার পর তাদের আর কোন অবকাশই দেয়া হল না। আমি অবশ্যই বনি ইসরায়েলদের এক অপমানজনক শাস্তি থেকে উদ্ধার করেছি। ফেরাউন ও তার গোলামীর শৃঙ্খল থেকে তাদের আমি নাজাদ দিয়েছি, অবশ্যই সে ছিল সীমা লঙ্ঘনকারী নাফরমানদের মধ্যে শীর্ষস্থানীয় ব্যক্তি। আমি তাদের বনি ইসরায়েলদের দুনিয়ার উপর জ্ঞানে শ্রেষ্ঠত্ব দান করেছি। আমি তাদের এমন কতিপয় নিদর্শন দিয়েছি যাতে তাদের জন্য সুস্পষ্ট পরীক্ষা নিহিত ছিল। এই মূর্খ লোকেরা মুসলমানদের বলতো, এটা হচ্ছে আমাদের প্রথম মৃত্যু, আমরা আর কখনো পুনরুত্থিত হব না। তোমরা যদি কিয়ামত ও পুনরুত্থান সম্পর্কে সত্যবাদী হও তাহলে আমাদের পূর্বপুরুষদের কবর থেকে নিয়ে এসো। আহুম খায়রুন আম কওমুত তুবাউন
والذين من قبلهم أهلكناهم إنهم كانوا مجرمين শক্তি সামর্থ্যের দিক থেকে কি তারা বড়? না তুব্বা জাতি ও তাদের আগে যারা ছিল তারা বড়? আমি তাদের মতো শক্তিশালী দেরও ধ্বংস করে দিয়েছি, কেননা তারা ছিল জঘন্য নাফরমান জাতি। আমি আসমান সমূহ, জমিন এবং এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে তার কোনটাই খেল তামাশার ছলে পয়দা করিনি। ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون এগুলো আমি যথাযথ উদ্দেশ্য ছাড়াও সৃষ্টি করিনি, কিন্তু অধিকাংশ মানুষ সৃষ্টির এ উদ্দেশ্য সম্পর্কে কিছুই জানে না। إن يوم الفصل ميقاتهم أجمعين অতপর এদের সবার জন্য পুনরুত্থান ও বিচার ফয়সালার দিন নির্ধারিত রয়েছে। সেদিন এক বন্ধু আরেক বন্ধুর কোন কাজে আসবে না, না তাদের সেদিন কোন রকম সাহায্য করা হবে। অবশ্য যার উপর আল্লাহ তাআলা দয়া করবেন তার কথা স্বতন্ত্র, নিঃসন্দেহে আল্লাহ তাআলা মহা পরাক্রমশালী ও দয়ালু। অবশ্যই জাহান্নামে জাক্কুম নামের একটি গাছ থাকবে, তা হবে গুনাহগারদের জন্য সেখানকার খাদ্য। তা গলিত তামার মতো পেটের ভিতরে ফুটতে থাকবে, তা যেন ফুটন্ত গরম পানি। ফেরেশতাদের প্রতি আদেশ হবে, ধরো একে, অতঃপর হেঁচড়ে জাহান্নামের মধ্যস্থলের দিকে নিয়ে যাও। অতঃপর তার মাথার উপর ফুটন্ত পানির আজাব ঠেলে দাও। তাকে বলা হবে, আজাবের স্বাদ আস্বাদন করো, তুমি না ছিলে একজন শক্তিশালী অভিজাত মানুষ? আরে শাস্তি সম্পর্কে তোমরা অভিজাত লোকগুলোই ছিলে বেশি সন্দিহান। অপরদিকে পরহেজগার লোকেরা নিরাপদ ও অনাবিল শান্তির জায়গা থাকবে, মনোরম উদ্যানে ও অমীয় ঝর্ণা ধারায় মিহি ও পুরু রেশমি বস্ত্র পরিধান করে এরা একে অপরের সামনাসামনি হয়ে বসবে। এমনই হবে তাদের পুরস্কার, উপরন্তু তাদের আমি দেব আয়ত লোচনা পরমা সুন্দরী হুর। তারা সেখানে প্রশান্ত মনে সব ধরনের ফল ফলালির অর্ডার দিতে থাকবে। প্রথম মৃত্যু ছাড়া যা দুনিয়াতেই এসে গেছে সেখানে তাদের আর মৃত্যু স্বাদ ভোগ করতে হবে না, তাদের মালিক তাদের জাহান্নামের আজাব থেকে বাঁচিয়ে দেবেন। হে নবী, এ হচ্ছে মোমেনদের প্রতি তোমার মালিকের পক্ষ থেকে দয়া, সত্যিকার অর্থে এটাই হচ্ছে সেদিনের মহা সাফল্য।
فإنما يسرناه بلسانك لعلهم يتذكرون. অতএব হে নবী, আমি কোরআনকে তোমারই মাতৃভাষায় সহজ করে দিয়েছি যাতে করে তারা এর থেকে উপদেশ গ্রহণ করতে পারে। সুতরাং তুমি এদের পরিণাম দেখার জন্য অপেক্ষা করতে থাকো, আর ওরা তো প্রতীক্ষা করেই যাচ্ছে।